পুজো হয়ে গেছে, এখন মেহু খাবে মিষ্টি। তাহলে গণদাদাকে খাইয়ে দাও একটু। মেও মেও করে পাগল করে দিচ্ছে। এটা কালকে মিহু নিয়ে এসেছে গনু দাদাকে বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ, তুমি কি তো মিষ্টি খাবে আমার, আবার মিষ্টি একে গনু দাদাকে নাও, এনো তারপর মিষ্টি খেও, গনু দাদাকেও দিও তুমিও খেও। বুঝতে পারছো কি বলছে? বলছে মিষ্টিটা দাও ওখান থেকে, আমিও খাই গনু দাদাকেও খাওয়াই। ওই দেখো এই যে খাও, গনু দাদাকে খাইয়ে দাও। ওই দেখো নাম করেছো তুমি, নাম করেছো তুমি, যাই বলো না কেন আগে আমি মিষ্টি মিষ্টিটাই দেখব। ওরে বাবা রে, ঠাকুর খাবে তারপর তুমি খেও না, তুমি আগে খাবে। আমি ঠাকুর আমি আগে খাবো, আগের দিনের মতো, জয় শিব শম্ভুর মতো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। শুভ নববর্ষ, গুড মর্নিং। কত কাজ পড়ে আছে বলো তো, কত কাজ করে ঝাল। দেখো বিয়াল চলে এসেছে, খেয়ে নেবে। হ্যাঁ ম্যাও খাচ্ছে, ম্যাও থাক থাক। বাংলার শুভ নববর্ষ, আর মেহুর পরিবারের তরফ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আজকের দিনটা সবাই ভীষণ ভালোভাবে কাটাক, আর আগামী দিনগুলো এই বছরের প্রত্যেকের খুব ভালো কাটুক এটাই চাই। জীবনের প্রত্যেকটা ফেজই জানো তো আলাদা, প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমাদের নতুন কিছু শিখিয়ে যায়। এই ধরো ছোটবেলার পয়লা বৈশাখটা একরকম ছিল, আর এখনকারটা একদমই আলাদা। আমি যেহেতু ব্যবসায়ী বাড়ির মেয়ে, ছোটবেলা থেকেই দেখে এসেছি আজকের দিনে আমাদের বাড়িতে গণেশ আর লক্ষ্মী পুজো হয়, আর মাকে কখনো এক জায়গায় বসে থাকতে দেখতাম না, সব সময় ব্যস্ত। তবে এখন সেটা খুব ভালোভাবে বুঝতে পারছি যে মা কেন এত ব্যস্ত থাকতো। মাকে দেখতাম কি সুন্দর একা হাতে সবটা সামলাত, তাড়াতাড়ি ন্যাচারালি মেহু ঘুম থেকে ওঠে না, বাট আজকে ঘুম থেকে উঠেছে তাড়াতাড়ি করে, আর আজকে আমার প্রচুর কাজ ছিল। আর এই মুহূর্তে এখন 11:30 বাজে, ও ঘুমিয়ে গেছে বলে মানে খুবই ভালো হলো, তার কারণে আমি আমার কাজগুলো সব সেরে নিতে পারলাম। এখনও স্নান টান বাকি আছে, পুজো টুজো করবো, আজকে প্রচুর কাজ বাকি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, বাড়িতে একটু স্পেশাল কিছু রান্না না করলেই নয়, আর হাতে আমার প্রচণ্ড কম সময় থাকে জানোই মেহুকে নিয়ে, সেই কারণে একদম ইজি ওয়েতে যত তাড়াতাড়ি আর কি মাংস আর পোলাওটা রান্না করা যায় সেটাই করছি। এই তো আমার মাংস অলরেডি উনুনে রয়েছে, এদিকে পোলাও চাপিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, সেই কারণে আমি যত স্পেশাল রান্নার মধ্যে সবসময় মাংস আর পোলাওটা রাখার চেষ্টা করি, আর এটা অভিজিতও পছন্দ করে আর আমিও ভীষণ পছন্দ করি, আর তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে অলমোস্ট আমার পোলাও রেডি, আগে থেকে এখানে একটু বেরেস্তা ভেজে রেখেছিলাম, সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো, তাহলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। আর বেরেস্তার ফ্লেভারটা তো আমার ভীষণ পছন্দের, এখানে দেখতেই পাচ্ছ। উঠতে হবে না, দেওয়া
মা প্রণাম করে নিক বাবা। এ নাও দাও, তুমি তোমার বিড়াল বন্ধুকে দাও। বাবা ম্যাও ম্যাও করে পাগল করে দিচ্ছে, মেহু দিচ্ছে না বলে খেতে। খাও খাও, আর ম্যাও ম্যাও করবে না, খাও। মেহু মেহু দিয়েছে তোমাকে, এই যে মেহু খাচ্ছে, পাগল করে দিচ্ছে। মেহু যে দেয় ওকে খেতে ও জানে, ওই জন্য মেহুকে দেখলেই চলে এসে। এই কেউ কিচ্ছু বলবে না, তুমি খাও। হ্যাঁ নাও, তুমি নাও। এই যে গুলকুতাকে নাও নাও, ওই যে পুজো করো, এরকম করে পুজো করো। ওম গজু দাদাই নমঃ। ওলে বাবা রে, নাও তুমি, তুলে নাও, তুমি নিয়ে নাও, তুমি নাও, নিজে তুলে নাও। নাও পারমিশন নিচ্ছে যে নেব আমি, কেউ কিচ্ছু বলবে না, তুমি নাও, খাও তুমি সোনাই। ওরে আমার সোনা পাখি, খুশি এবার? ও বাবা খুশি। বলছে তুমি দাও, নতুন জামা পরেছো, আবার মিষ্টিও খাচ্ছো। এই জামাটা কে দিয়েছে তোমায়? ইমি দিয়েছে, ইমি দিয়েছে এই জামাটা। প্রত্যেক নতুন বছরেই আমি আর অভি আমাদের সংসারে নতুন কোনো জিনিস অ্যাড করার চেষ্টা করি, আর সেই কারণে মেহুকে নিয়ে আজকে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগর রিলায়েন্স ডিজিটালে। বাট এবছর নতুন কি অ্যাড করব, পুরনো জিনিসটাই নষ্ট হয়ে পড়ে রয়েছে, তাই অগত্যা নতুন রূপে পুরনোকেই সাজিয়ে তুলতে হলো। হ্যাঁ, লাস্ট কয়েকদিন ধরে মাইক্রোওয়েভটা নষ্ট হয়ে পড়ে রয়েছিল, আজ সেটাই নিয়ে এলাম। টানছে ওটা, হয়ে গেছে আমাদের কেনা, হয়ে গেছে তো। এই যে আমাদেরটা এদিকে আছে, ওগুলো দেখতে হবে না, এগুলো ফেলো না, এগুলো ফেলো না, চলো চলো চলো। মেহু হাতে চুড়ি পরে হাতের কালার এরকম হয়ে গেছে, কই চুড়ি, ওই চুড়িগুলো খুলে রেখেছিলে দেখো। হ্যাঁ কি হয়েছে, শুধু দুষ্টু করা না। আচ্ছা আমরা তো পয়লা বৈশাখ এইভাবেই কাটাচ্ছি, বাড়িতে পুজো টুজো করলাম, তিনজনে মিলে আনন্দ করছি, তোমরা কিভাবে পয়লা বৈশাখ এনজয় করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। মাঝে মধ্যে নিজেকে দেখতে কত ভালো লাগে তাই না, আর তারপরে যদি একটু সাজুগুজু করা যায়, নিজের তো তুলনাই হয় না, সুন্দরের তো কোনো সংজ্ঞা হয় না, আর কাকে কখন কিভাবে ভালো লাগে সেটাও বলা যায় না। তবে নিজেকে দেখতে আমি বড্ড বেশি ভালোবাসি, ঠিক একই রকম। ফটোশ্যুট হলো, ভিডিও হলো, এত গরমের মধ্যে মানে বিশ্রী অবস্থা, প্রচুর কাজ থাকে বিশেষ দিনে তো, আর মানে এইরকম সাজুগুজু করা তো অন্য টাইমে হয় না, এই কয়েকটা অকেশনালি এরকম সাজাগোজা হয়, সেই কারণে আজকের দিনে একটু ছবি না তুললেই নয়, যতই গরম পড়ুক আর যাই পড়ুক। তো মেহুকে এখন খাওয়াবো, অনেকটা বেলা হয়ে গেছে, আমরাও খাবো, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর আমার লুকটা আজকে এরকম ছিল, মামা দেখো, আর মেহুর এই বিড়াল, সে তো মেহুকে দেখলে একদম পাগল হয়ে যাচ্ছে। বাংলার নববর্ষের প্রথম দিন তো, আজকে আমরা তিনজনে মিলে ফার্স্ট একসাথে খেতে বসেছি বাড়িতে। মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন একটু একটু লেট হয়ে গেছে আজকে মেহুকে খাওয়াতে, তো বাড়িতে পুজো হলে এটুকু তো হবেই, কিছু করার নেই। তবে মেহু কিন্তু মিষ্টি খেয়েছে, দেখতে পেয়েছো তো সেটা, মেহু কিন্তু আজকেও ঠাকুরের থালা থেকে মিষ্টি তুলে খেয়েছে, সেজন্য পেটটা অনেকটাই ভরা ছিল, সেজন্য কানো কানো করে। নম করো মা, ওই দেখো ঠাকুর, দেখো নম করো, নম করো, নম করো মা। উরে বাবা, কথা বলছো না কেন ওর সাথে? নম করো, এই যে এই যে এই যে বদ্দি, এই যে বদ্দি, আমার বাবাকে গেছে নম করাতে, ও সবাইকে নম করাবে। এই দেখ বদ্দি কোথায় গেছে, শোন তো বদ্দি কোথায় গেছে, তোর কাছে এলো না তো আজকে, কেন এলো না বলে দে সবাইকে, আমার বদ্দি বদ্দির বাবার বাড়ি গেছে। বলো বদ্দি সাবধানে থেকো। কি এটা, খুলে না খুলে না খুলে না, ছেড়ে না অভি, এটা ওকে দেখাও তো অভি, এটা খুলে লাইটটা দিয়ে দাও তো এদিকে। হ্যাঁ কি বলে এটাকে, কি বলে এটাকে, বলো এটাকে বাবা।
এটাকে ক্যালেন্ডার বলে, যে হাল খাতা করলে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট, ঠিক আছে? হাল খাতাতে ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট দেয়, তুইও ছোটবেলা থেকে জেনে রাখ। এই দেখ এখন সোন পাপড়ি দিয়েছে, সোন পাপড়ি খা, নে হাল খাতার সোন পাপড়ি। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। ওই বাবা দুষ্টু পাখিটা, ইমিকে দাও, ইমি ঝগড়া করে নিয়েছে, এটা ঝগড়া করেছে কালকে, ইমি আজকে নতুন জামা পেয়ে গেছে। যাও ইমিকে দিয়ে আসো, যাও যাও, ঝগড়া করার ফল। শুধু বউকে দিলে হবে, শালিকেও তো দিতে হবে। একটা দিদির কাছ থেকে পেলি, একটা জামাই বাবুর কাছ থেকে পেলি, দুজনের কাছ থেকে দুটো, যা নিয়ে আবার ফেলেও দিল, নিয়ে আবার ফেলেও দিল। এটা ইমিকে দাও তুমি, এটা ইমির। শোনো বাচ্চা, সব এলিয়ে দেখ কি করলো। সকালের দিকে একদমই বেরোনোর সময় হয় না, তাই সন্ধ্যাবেলাতেই মেহুকে নিয়ে বেরিয়ে গেছিলাম। আর কোথায় গেছিলাম সেটা তো তোমাদের আগেই বলে দিলাম। এই ওটার উপর শুয়েছিস কেন তুই? ওট শুয়ে পড়েছে। তো ফাইনালি আমাদের কেনাকাটা করে এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এখান থেকে কোথায় যাবো আপাতত জানি না, আগে যাই তারপরে দেখি। বিশেষ দিন মানেই কিন্তু খাওয়া দাওয়া, মানে খাওয়া দাওয়া বাদ দিয়ে কিন্তু কোনো স্পেশাল ডেই হয় না। তো আজকে আমরা সেই কারণেই চলে গেছিলাম সোনার তরিতে। এখানে আজকে যাওয়ার কোনো রকমই কোনো প্ল্যানিং ছিল না, তবে হঠাৎ করে যা হয় ভালোই হয়। এসো চলে এসো, রেস্টুরেন্টে গিয়ে কি খাবো এইটা ভাবতে কিন্তু আমার বেশ অনেকটা সময় লেগে যায়। তবে আজকে সবাই ছিল বলে খুব একটা প্রবলেম হয়নি, আর খাবারগুলো টেবিলে আসতেও খুব একটা লেট হয়নি। তবে যেটা না বললেই নয়, প্রত্যেকটা আইটেম কিন্তু ভীষণ টেস্টি ছিল। এখন ঘুম পেয়ে যাবে আস্তে আস্তে। বাড়ির বেডরুমের মতো রেস্টুরেন্টটাতে গিয়ে ইঁদুরের মতো কেটে কেটে কি করে ছড়িয়েছে দেখো। ভেবেছিলাম খাওয়া দাওয়া শেষে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসবো ধীরে সুস্থে, বাট না, তার আগেই মেহুর মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। আর এখন যেটা ভাবি সেটা তো হয় না, তাই আইসক্রিমটা ওই নামমাত্র খেয়ে রওনা দিলাম। আর এই যে মেহু, মেহুর মায়ের হাড়টা এখন পড়ছে। মা, ওমা এখন ঘুমাবে না? ওমা এখন ঘুমাবে না? ওই বাবলি। আচ্ছা সবাইকে একটু গুড নাইট বলে দাও, আজকে তো নতুন বছরের প্রথম দিনটা আমরা এইভাবেই কাটিয়ে ফেললাম, দেখতেই পেলে তোমরা, তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কমেন্ট করে। আর আমি জানি না, আগের ব্লগের কমেন্ট সেকশনটা অটোমেটিক্যালি অফ হয়ে গেছিলো, তোমরা অনেকেই কমেন্ট করতে পারোনি। আর ভীষণ খারাপ লাগে কমেন্ট সেকশনটা অফ হয়ে গেলে। তো চলো গুড নাইট, সবাই ভীষণ ভালো থেকো, আরও একটা দিন এইভাবেই কাটিয়ে ফেললাম, আবার নতুন আর একটা দিনের অপেক্ষায় নতুন ব্লগের সাথে তোমাদের সাথে আবার নতুন দিনে দেখা হচ্ছে। চলো গুড নাইট, টাটা, লাভ ইউ অল। এই রে যা, গেলো তো, গেলো তো, ছিঁড়ে কী হোক, কী করলি, ছিঁড়ে ফেললি তো। গুড নাইট, টাটা।